नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनल जानाई तुम्हारे सबाई के स्वागतम। बैंक नतून भावे कर्मी नियोग विज्ञप्ति प्रकाशित करा हलो राज्य, जेखने राज्य जे बैंक रिक्रुटमेंट होच्छे से पदर नाम होच्छे पहरीदार बा पियन। अष्टम श्रेणी पासे ए आवेदन करते पारबे। राज्य पहरीदार एवं पियन पदे सरासरि रिक्रुटमेंट करा होच्छे, सरासरि इंटरव्यूर माध्यमे ए नियोग होबे। चार तारीख तार लास्ट डेट रखा हुए छे, यदि कोनो कैंडिडेट आवेदन करते चाय से चार तारीख पर्यन्त आवेदन करते पारबे। अफलाइन फर्म फिल आपटा किभाबे करते हय सेटा तोमादेरके देखाबो। आर बैंके जे ए नतून चाकरिर आपडेटटी प्रकाशित हयेछे सेटी कोन बैंकेर तरफ थेके प्रकाशित हयेछे एबं राज्येर कोथाय कोथाय नियोग होबे सेटाओ किन्तु तोमादेरके जानाबो। प्रतिबारेर मतो लिंक डेस्क्रिप्शन बक्से थाकछे, सेखान थेके क्लिक करे डाउनलोड करते पारबे एप्लीकेशन फर्मटी। ताहले चलो देखे नि आजके नोटिसटी। राज्य विभिन्न जायगाते किन्तु बैंकिंग ग्रुप डी पहरीदार बा पियन पदे बेसिकाली रिक्रुटमेंट होते जो बोली ताले वाचमैन बा तुम्हारे एखाने स्टाफ हिसेबे किन्तु ग्रुप डी स्टाफ रिक्रुटमेंट करा होच्छे। पदर नाम किन्तु एटाई जदि आमी बांग्लाते बोली ताले किन्तु एइभावे तोमादेरके आमी जानाच्छि। आर तार साथे साथे जानाई तोमादे बयस सीमा, जे चाकरिपाती एखाने आवेदन करते चाइछो तार बयस सीमा 18 থেকে 40 বছর पर्यन्त रखा होयेछे। एकटी चाकरिपाती 18 থেকে 40 বছর पर्यन्त ब्यांकेर एइ पदे आवेदन करते पारबे। ताछाड़ा बयसेर छाड़ो रयेछे, जदि कोनो क्यान्डिडेट आवेदन करते चाय सेक्षेत्रे चाकरिपाती বয়সের ছাড় হিসেবে সে এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি হলে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। মাসিক বেতন যদি বলি সেক্ষেত্রে 12,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তাদেরকে দেওয়া হবে। এবং প্রতি মাসে এই যে 12,000 টাকা দেওয়া হবে এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের বেতন হিসেবে। আর এটি কিন্তু গ্রেড চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমাদের মাসিক যে বেতনটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলি, সেক্ষেত্রে অষ্টম শ্রেণী মিনিমাম অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে, যার কিন্তু শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে। অষ্টম শ্রেণী পাশে যদি সার্টিফিকেট বা মার্কশিট থেকে থাকে সেই চাকরি প্রার্থী কিন্তু সেগুলো নিয়ে আবেদন করতে পারবে। আবেদনের পদ্ধতিতে এবার চলে আসি। যেমনটি প্রথমেই তোমাদেরকে জানালাম যে আবেদন কিন্তু শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই হচ্ছে, এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে ডেসক্রিপশন বক্সে থাকবে লিংক, সেখান থেকে ফর্মটি ফিল আপ করবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে বলছি সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে আবেদন করতে হবে। ফর্মের সাথে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, মার্কশিট এবং তার সাথে থাকছে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট হিসেবে এসসি এসটি ওবিসি কিনা সেটা, আধার কার্ড, কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেই কাজের তার সার্টিফিকেটও এখানে তোমরা জমা করতে পারো। এছাড়া এখানে নিয়োগের পদ্ধতিতে বলি, এখানেও কিন্তু চাকরি প্রার্থীদেরকে আবারও সুযোগ দেওয়া হচ্ছে যে কোনো রকম পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ হবে। তাই তাদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্ট হিসেবে কিন্তু নিয়োগ হবে। 4 তারিখ কিন্তু এর লাস্টে। চলো দেখে নিই ফর্ম ফিল আপটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি ফর্মটা নিয়ে চলে এসেছি এবং এই ফর্মটাই আজকে ফিল আপ করা তোমাদেরকে দেখাবো কিভাবে যে তোমরা গ্রুপ ডি পদে এই পদে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য প্রথমে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হয়েছে, এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সাথে এখানেই দেখতে পাচ্ছ সাব স্টাফ বা ওয়াচম্যানের পদে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানেই কিন্তু তোমার পুরো ডিটেলসটা নিচে লিখতে হবে।
তো এখানে তোমার প্রথমে তোমার নামটা যেটা কিন্তু ক্যাপিটাল লেটারে এখানে লিখতে বলা হয়েছে এবং এই ক্যাপিটাল লেটারে কিন্তু তোমার এখানে লিখতে হবে নিজের নাম, তারপরে তোমার এখানে সারনেম, তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমার ডেট অফ বার্থটা এখানে লিখতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে যার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু তোমার এখানে লিখে দিতে হবে, এবং তারপরে প্লেস অফ বার্থ কোথায় জন্মস্থান সেটা এখানে লিখবে, তারপরে এজ কত হয়েছে সেটা এখানে লিখতে হবে। তো যেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চাইছো তার কিন্তু এই ডিটেলসগুলো অবশ্যই করে পূরণ করতে হবে, এবং তারপরেই কিন্তু তোমাদের নিচের দিকে চলে যায় গেলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে ন্যাশনালিটি মানে ইন্ডিয়ান, তো এটা এখানে তোমাদের দিতে হবে, এবং দিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে তোমাদের ক্যাটাগরি হিসেবে তোমাদের যে কাস্ট সেটা তোমরা কিন্তু এখানে দেবে, কাস্ট হিসেবে তোমার এসসি এসটি নাকি জেনারেল সেটা এখানে দেবে, তারপরে তোমার রিলিজিয়ন হিন্দু মুসলিম যা যেটা মানে রয়েছে সে সেটা এখানে কিন্তু লিখে দেবে, তারপরে তোমার মোবাইল নাম্বারটা তোমার এখানে দিতে হবে, এবং মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু তারপরে এখানে আরও যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে ফিল আপ করতে হবে। আর এখানে তোমরা দেখবে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটাও সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু যে চাকরি আবেদন করছো সেই শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটা এখানে দিয়ে দেবে, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে, এবং আবেদন করা যে ঠিকানাটা সেটা তোমাদেরকে এবার জানিয়ে দিই। তো ঠিকানাটা তোমাদেরকে দেখিয়ে দিই কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, ফর্মটিকে কিন্তু পাঠাতে হবে তাদের মেন যে ব্রাঞ্চ রয়েছে সেই মেন ব্রাঞ্চে, মেন ব্রাঞ্চটার ডিটেলস এখানে দেওয়া হয়েছে, মেন ব্রাঞ্চের অ্যাড্রেস তোমাদের বলে দিই, মেন ব্রাঞ্চ হচ্ছে রিলিজিয়ন ম্যানেজার কেয়ার অফ চেয়ারম্যান কেয়ার অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলিজিয়ন অফিস পিবি নাম্বার 1 নরসিংহপুর রোড চিন্দওয়ারা, এখানেই তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।